আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই অঙ্কটা ছিল ঢাকা বোর্ডে 2022 সালে। আর 2023 সালে কিন্তু সূচক এবং লগারিদম অর্থাৎ চতুর্থ অধ্যায় থেকে ঢাকা বোর্ডে কোনো প্রশ্ন আসেনি। তার মানে 24 সালে যারা পরীক্ষার্থী তাদের জন্য সূচক এবং লগারিদম চ্যাপ্টারটা খুবই 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 ইম্পর্টেন্ট। এই 2022 সালে সূচক এবং লগারিদম চ্যাপ্টার থেকে যে অঙ্কটা আসছিল এটা খুব সহজ এবং সিম্পল ভাবে কিভাবে করা যায় সেটাই আমি উপস্থাপন করছি। শুরুতেই আছেন, কিউ ইকুয়াল টু লগ বেস 10 এক্স প্লাস লগ বেস 10 এক্স মাইনাস 3 এবং এন ইকুয়াল টু আছে 7 এম প্লাস 1 ডিভাইড বাই 7 টু দি পাওয়ার এম মাইনাস 1 ভাগ 49 টু দি পাওয়ার এম প্লাস 1 ডিভাইড বাই 7 টু দি পাওয়ার এম মাইনাস 1 টু দি পাওয়ার এম প্লাস 1 ইন্টু কিউব রুট 7 টু দি পাওয়ার 9। তো প্রথমে পদ আগে আমাদের করতে হবে যে 4 টু দি পাওয়ার 2 পি মাইনাস 1 ইকুয়াল টু 512 হলে পি এর মান নির্ণয় করো, বা লিখব 2 স্কোয়ার লিখব টু দি পাওয়ার 2 পি মাইনাস 1 ইকুয়াল টু, এটাকে কিন্তু আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 9, অর্থাৎ 2 কে যদি আমরা 9 বার গুণ করি সেক্ষেত্রে আমরা কি পাবো 512। তো এখন দেখি, বা এখানে আমরা এই সূচকের সময় যদি পাওয়ারের উপর পাওয়ার থাকে সেক্ষেত্রে কি হয় পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে এটা কি হবে 4 পি মাইনাস 2 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 9। এখন সূচকের সময় যদি বেস সমান হয় তাহলে বেস ভেনিশ হয়ে পাওয়ারে পাওয়ারে সমান হয়, অথবা যদি মনে করে যে পাওয়ার সমান হয় সেক্ষেত্রে পাওয়ার পাওয়ার ভেনিশ হয়ে বেস সমান হয়ে যায়। অর্থাৎ আমরা যদি বেস সমান পাই তাহলে আমরা পাওয়ার সমান লিখতে পারবো, আবার যদি পাওয়ার সমান পাই সেক্ষেত্রে আমরা বেস সমান লিখতে পারবো। তাহলে এখন আমরা লিখবো কি 4 পি মাইনাস 2 ইকুয়াল টু 9, 4 পি ইকুয়াল টু 9 প্লাস 2, অতএব পি সমান সমান কি লিখতে পারবো 11 বাই 4। তাহলে 11 বাই 4 এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। তো আমরা কিন্তু খুব সহজে ক নাম্বার করে ফেললাম, এই অঙ্কগুলো কত ইজি দেখো। এবার আসো আমরা দেখি এই খ নাম্বার অঙ্কটা করব। প্রদত্ত রাশি কিউ ইকুয়াল টু কত আছে, কিউ ইকুয়াল টু লগ বেস 10 এক্স প্লাস লগ বেস 10 এক্স মাইনাস 3। এখন আমাদের দেওয়া আছে যে কিউ ইকুয়াল টু 1, তাহলে আমরা এটা সমান সমান কি লিখতে পারবো ইকুয়াল টু 1। এখান থেকে বলছে কি যে x এর মান নির্ণয় করো, অর্থাৎ এটা থেকে আমরা x এর মানটা নির্ণয় করব। একটা সমীকরণ এটাকে কল্পনা করব আমরা, যদি আমরা এটা সমীকরণ হিসাবে নিই সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারবো লগ বেস 10। এখন এখানে কি লগের বেলায় যদি যোগ থাকে আর বেস যদি সমান হয় সেক্ষেত্রে কি পাওয়ারে পাওয়ারে গুণ হয়, সেক্ষেত্রে x ইন্টু আমরা কি লিখতে পারবো x মাইনাস 3, আর রাইট হ্যান্ড সাইডে থাকবে কি 1। এখন এটাকে কিন্তু আমরা দুই ভাবে সমাধান করতে পারবো, এটা আমরা সূচকের টার্মে নিতে পারবো অথবা এপাশে আবার আমরা আরেকটা লগ নিয়ে এসে করতে পারবো। তাহলে আমরা এটা দুই ভাবে সমাধান করে আমি তোমাদের দেখাচ্ছি, যে দুইটা ওয়েতেই করা যায়, তোমরা যে প্রসেসটা ভালো লাগে সেই প্রসেসটা ফলো করতে পারো। নাম্বার 1 প্রসেস, এক নাম্বার প্রসেস, এটাকে দুই ভাবে সমাধান করা যাবে। প্রসেস নাম্বার 1, এক নাম্বার প্রসেস, প্রসেস নাম্বার 1 লগ n বেস x ইনটু x মাইনাস 3 ইকুয়াল টু, আমরা জানি লগ a বেস a ইকুয়াল টু কত 1, তাহলে আমরা এখানে লিখবো লগ 10 বেস 10, অর্থাৎ 1 কে কিন্তু লগ 10 বেস 10 লিখতে পারি। সেক্ষেত্রে আমরা এখানে কিভাবে লিখবো x ইনটু x মাইনাস 3 ইকুয়াল টু 10, মানে আমরা উভয় পক্ষ থেকে কি লগ 10 কে উইথড্র করে দিছি। তাহলে উভয় পক্ষ থেকে যদি লগ 10 উইথড্র করে দিই এখন আমরা কিভাবে পাবো x স্কয়ার মাইনাস 3x, এই 10 কে আমরা সাইড চেঞ্জ করে এপাশে যদি নিয়ে আসি সেক্ষেত্রে আমরা কি লিখতে পারবো 10 ইকুয়াল টু 0। তো এখন আমরা এভাবে লিখতে পারি x স্কয়ার মাইনাস 5x, এটা মিডল টার্ম, জাস্ট মিডল টার্ম, 2x মাইনাস 10 ইকুয়াল টু 0, অথবা x কমন, এই দুটো থেকে যদি x কমন নিই তাহলে x মাইনাস 5, এখান থেকে প্লাস 2 কমন নিলে হবে কি x মাইনাস 5 ইকুয়াল টু 0, অথবা আমরা এখানে কি করতে পারি x মাইনাস 5 ইনটু x প্লাস 2 ইকুয়াল টু 0। গুণফল যদি 0 হয়, দুইটা সংখ্যার গুণফল হয় এইটা 0 নাহলে এইটা 0, তাহলে আমরা প্রথমটা হয় কি
হয় এক্স মাইনাস ফাইভ ইকুয়াল টু জিরো অথবা এক্স প্লাস টু ইকুয়াল টু জিরো, অতএব এক্স ইকুয়াল টু কত হবে ফাইভ, অথবা এখানে যদি আমরা এখানে এক্স ইকুয়াল টু কত হয় মাইনাস টু, মাইনাস মানটা গ্রহণযোগ্য নয়, কেন লগারিদমের সময় মাইনাস মানটা ইনভ্যালিড আসে, তাই সেক্ষেত্রে নিম্ন এক্স এর মান ফাইভ, অর্থাৎ এটি হচ্ছে এক্স এর মান। এখন আমরা প্রসেস নাম দুই নম্বর প্রসেস চলে যাবো, দুই নম্বর প্রসেসে আমরা অঙ্কটা কিভাবে প্রসেস টু, একটা সূত্র জানি কি জানি লগ বেস টেন ওয়ান থাউজেন্ড ইকুয়াল টু থ্রি, অর্থাৎ এক হাজারের টেন ভিত্তিক লগ হচ্ছে কত থ্রি, তো এটাকে যদি আমরা সূচকীয় টার্মে লিখি এটা হচ্ছে আমাদের কি লগারিদমের টার্ম, লগারিদমের ক্ষেত্রে কিন্তু আমরা এই জিনিসটা জানি, তাহলে আমরা এই ক্ষেত্রে কি লিখতে পারি টেন টু দি পাওয়ার থ্রি ইকুয়াল টু কত এক হাজার, অর্থাৎ আমরা এই লগারিদমকে সূচকের টার্মে নিতে পারি আবার সূচককে কি লগারিদমের টার্মে নিতে পারি, কারণ একটি আর একটি বিপরীত, লগারিদমের টার্ম আছে এটাকে যদি আমরা সূচকের টার্মে নিই টেন টু দি পাওয়ার ওয়ান ইকুয়াল টু কত হবে এক্স ইন্টু এক্স মাইনাস থ্রি, তো এটাকে যদি আমরা সাইড চেঞ্জ করি এক্স ইন্টু এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু কত হয় টেন, তো এখন জাস্ট এই যে এইখানে অর্থাৎ আমরা এই যে প্রসেসটা বাকি পরেরটা করলাম এই প্রসেসটা ফলো করে আমরা এটাকে সমাধান করে ফেলতে পারি, আবার আমাদের এক্স এর মান কিন্তু সেই ফাইভই আসবে। নাম্বার ওয়ান প্রসেস হচ্ছে কি যে আমরা ডান পক্ষে আর একটা লগ দিছি, আর নাম্বার টু প্রসেসে কি করছি এই লগারিদমের টার্মকে সূচকীয় টার্মে কনভার্ট করছি, তো আমরা দুইভাবেই অঙ্কটা করতে পারি। এবার আসুন দেখি আমরা গ নাম্বারে দেখি গ নাম্বার কি বলছে, গ নাম্বারে প্রমাণ করো যে এন ইকুয়াল টু সেভেন, অর্থাৎ এন এর যে মান দেওয়া আছে এটি ইকুয়াল টু আমাদের সেভেন প্রমাণ করতে হবে, তাহলে আমরা প্রথমে দেখি যে এন ইকুয়াল টু কি আছে, দেখি এটাকে কিভাবে লেখা যায় আমরা একটু ভাঙায় লিখি, এখানে আমরা উপরে কি পাবো সেভেন টু দি পাওয়ার এম প্লাস ওয়ান, আর নিচে কি করব এম স্কোয়ার মাইনাস এম, ভাগ থাকলো এখানে হবে কি সেভেন স্কোয়ার তার উপরে এম প্লাস ওয়ান, এখানে হচ্ছে কি পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারের পরে গুণ হয়, তাহলে এক্ষেত্রে আমরা কি লিখতে পারবো যে এখানে আবার এ মাইনাস বি ইন্টু প্লাস বি, সেক্ষেত্রে কি এম স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু এখানে আমরা কি লিখতে পারি সেভেন এর পাওয়ার কত আছে নাইন আর তার পাওয়ার কত ওয়ান বাই থ্রি, তো এখানে আমরা দেখি যে আমরা এখানে সেভেন এর পাওয়ার লিখতে পারবো এম প্লাস ওয়ান মাইনাস এম স্কোয়ার প্লাস এম, মানে এটা কি ভাগের সময় কি পাওয়ারের পরে বিয়োগ হয়, তাহলে এটা থেকে আমরা এই পাওয়ারকে বিয়োগ করে দিছি, ভাগ দিলাম আমরা এখানে আমরা কি লিখতে পারবো সেভেন টু দি পাওয়ার এই টু দিয়ে আমরা গুণ করে দিলে হবে কি টু এম প্লাস টু মাইনাস এম স্কোয়ার প্লাস ওয়ান, এখন আমরা ইন্টু লিখতে পারবো সেভেন টু দি পাওয়ার নাইন ইন্টু, অর্থাৎ সূচকের সময় পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে এটাকে সেভেনের পাওয়ার কি নাইন তার উপরে কত ওয়ান বাই থ্রি, এবং এই পাওয়ারের উপরে পাওয়ার থাকলে সেক্ষেত্রে কি হয় পাওয়ারের পাওয়ারে গুণ হয়, তাহলে আমরা এখন দেখি এখানে লিখতে পারবো সেভেন টু দি পাওয়ার এখানে টু এম প্লাস ওয়ান মাইনাস এম স্কোয়ার, আর এটা আছে ভাগ পালি এটা কি বিয়োগ হয়ে যাবে, তাহলে এখানে কি হবে মাইনাস টু এম, এখানে কি হবে মাইনাস টু প্লাস এম স্কোয়ার মাইনাস ওয়ান, আর এখান থেকে যদি কাটাকাটি যায় তাহলে থাকবে কি সেভেন এর পাওয়ার থ্রি, তাহলে আমরা কি লিখতে পারি প্লাস থ্রি, এটা কিন্তু গুণ আছে এজন্য প্লাস থ্রি লিখে দিলাম, তাহলে এখন কি হবে দেখো এই টু এম এই টু এম কেটে যায় এবং এই ওয়ান আর এই ওয়ান কেটে যায় এই এম স্কোয়ার আর এই এম স্কোয়ার কেটে যায়, তো এখানে আছে মাইনাস টু এখানে আছে প্লাস থ্রি, তার মানে কি এখানে থাকবে ওয়ান, তাহলে কোনো কিছুর পাওয়ার ওয়ান হলে কি আমরা সেই জিনিসটাই এখানে বসাই দিতে পারি, তাহলে এটি কি সেভেন, অর্থাৎ তাহলে আমাদের প্রমাণ করতে বলছে কি যে এন ইকুয়াল টু সেভেন, তাহলে আমরা এন সমান সমান কিন্তু এটা পাইছিলাম, তাহলে অতএব এন ইকুয়াল টু সেভেন প্রুফ, যেহেতু এন ইকুয়াল টু এই টার্ম আছে আর এটা করে আমি সেভেন পাইছি তাহলে আমরা কি এন ইকুয়াল টু সেভেন বলতে পারি।